স্যার দেখা দেখা যাচ্ছে? বেসিকে যে সিলভারে দিছেন আপনি 20টা লিড, হ্যাঁ লিস্ট লিড 20টা লিড একেবারে কম হয়ে যায়, আর একটু বেশি দেন স্যার সিলভারে। আচ্ছা স্যার, তাহলে স্যার এখন কত দিব? 40টা দেন। ডাজ ওয়ান নিডেড, এটা ডাজটা ক্যাপিটাল দিয়ে দেন। কোন জায়গাটা, কোন জায়গায় স্যার? এই এক্সপার্টের পরে যে ডাজ আছে, ডাজ একই সেন্টেন্স নাকি ভাইয়া? ফার্স্ট লাইনে হ্যালো যে লাইনটা ওখানে দেখেন, আপনি যে এখানে কিছু ওয়ার্ড লিখছেন টার্গেটেড ওয়ার্ড, এগুলো খুব বেশি লিখে ফেলছেন, ঠিক আছে, এটা আপনাকে ধরবে। হ্যাঁ কিওয়ার্ড ডেন্সিটিতে ধরবে, এটা আপনি তখন আপনাকে পরিবর্তন করতে বলবে। কিছু ওয়ার্ড আছে আপনি বারবার লিখছেন, যেমন টার্গেটেড বারবার লিখছেন, এটা আপনাকে দেখবেন, আপনি আমরা যখন গিয়ে ইয়ে করবো তখন দেখবেন, এটা আপনাকে দেখাবে, পরিবর্তন করতে বলবে। আচ্ছা স্যার, টার্গেট এটা বাদ দিয়ে দিব, বাদ দিয়ে দিবেন, এরকম বলি না। একটা ওয়ার্ড কিন্তু আসলে অনেকবার ইউজ করা যায় না। তারপরে আই উইল এটা অনেকবার ইউজ করছে। স্যার এখন ঠিক আছে? মোটামুটি ঠিক আছে, 1200 ওয়ার্ডের বেশি কিন্তু লিখা যায় না। আমার মনে হচ্ছে এখানে 1200 ওয়ার্ডের বেশি আছে।
আচ্ছা ঠিক আছে, ওকে। যখন গিয়ে আমরা এগুলো লিখবো তখন আরো কিছু ফরম্যাটিংটা কিছু একটু চেঞ্জ করবো, সমস্যা নেই, তখন ই করা যাবে। জলির রাপোর্টটা দেখি। স্যার আমি কি দেখাবো? জি দেখান। এই যে এটা আমি স্ক্রিনটা শেয়ার দিয়ে নিই। এই যে আমাকে কি দেখা যায়? আমি একটা ভিডিও মার্কেটিং ওই যে লাইভ স্ট্রিমিং এর যেটা ওইটা মানে রিলেটেড লিখছি, টাইটেল ডেসক্রিপশন। আপনার যে টাইটেল লিখছেন এটা আপনার অনেক বড় হয়ে গেছে, এত বড় টাইটেলটা নিবে না। তাহলে এখানে কতটুকু কাটছাঁট করব একটু বললে ভালো হতো। প্রফেশনাল স্কিল পর্যন্ত রাখেন, বাকিটা কেটে দিব। স্যার এখন নিচেরটা না দেখতে স্যার, ভাইয়া টাইটেলটা কত ওয়ার্ডের হইতে হবে? টাইটেলটা
এরকম কিছু না, এখানে যতটুকু আশি ক্যারেক্টার সরি ভুলে গেছিলাম, 80 ক্যারেক্টার। আপনি যে বললেন ওই যে কোন ভাইয়াকে জানো যে টুইটার আর টুইচ এটা একই রকম, তাহলে আমি যে এখানে টুইটার টুইচ দুইটা অ্যাড করেছি এটা কি মানে ঠিক হবে ডেসক্রিপশনে? আপনি একটা কেটে দেন, কোনটা কেটে দেব, টুইচ না টুইটার? টুইটার কেটে দেন, টুইটারই টুইচ। হ্যাঁ এটা কি সমস্যা নাই, তাহলে এটা কেটে দিব তাই তো? স্যার টুইচ আলাদা, টুইচ একটা গেম স্ট্রিমিং সাইট আর টুইটার তো সোশ্যাল মিডিয়া সাইট। ঠিক আছে, দুইটাকে আসলে আলাদা আলাদা করে রাখার দরকার নাই, আর লাইভ স্ট্রিমিং তো টুইটার দিয়ে হয় না, লাইভ স্ট্রিমিং টুইচ দিয়ে হয়। তাহলে আমি এখানে টুইটারটা কেটে দিই। এখন নিচে এই যে এইটুকু পর্যন্ত করতে পেরেছিলাম। এখন একটু এগুলা সাজানো গুছানো একটু এখন এটা কি আমি দিতে পারবো না আমার যখন আপনি আমাকে গিগ তৈরি এটা করে দিবেন? আর ওই যে থাম্বনেল যেগুলা ব্যানার যেগুলা ওগুলো আমি তৈরি করতেছি কিন্তু আমার আজকে একটু সময় লাগবে স্যার, আমি হচ্ছে নতুন তো আমি একটু গুছায় করতে চাচ্ছি। আচ্ছা ওকে, তা আমি স্টপ শেয়ারিংটা বন্ধ করে দিলাম। আচ্ছা আপনি অফ করে দেন। থ্যাংক ইউ স্যার, সালাম আলাইকুম। বাসার মধ্যে আছি, বুঝতে পারছেন স্যার? জি স্যার বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে।11টার দিকে লিভ নিতে হবে, কারণ আমার একটু ঢাকা যেতে হবে, তো আমার 11:30 ট্রেন, ওই একটু হসপিটালে যেতে হবে, ওই চাচা অসুস্থ ওনার ওইখানে। গুগল ক্যাম্পেইন শিখছি, ঠিক আছে, লিড জেনারেশন, ইমেল মার্কেটিং, ঠিক আছে, এইগুলোর উপর আপনি কি করবেন, গিগ গুলো বানাবেন, ঠিক আছে। আমরা গতকাল ক্লাসে বা এর আগের ক্লাস গুলোতে দেখছি মূলত কিভাবে থাম্বনেল গুলো বানাবেন, তারপর হচ্ছে কিভাবে টাইটেল ডেসক্রিপশন এগুলো একটু চুজ করবেন, এগুলো নিয়ে বলছি, ঠিক আছে। আর আপনি হচ্ছে যে গ্রুপ স্টাডি হয় ওই গ্রুপ স্টাডি তো থাকলেন, তাহলে হচ্ছে যে কি কিছু ইয়াগুলো একটু দেখে নিলেন, বুঝতে পারলেন যে আসলে কিভাবে ইয়ে করতে পারবেন। আচ্ছা শাহজাদ হুসাইন প্রিন্স, আপনার কি অবস্থা, আপনি করছেন?
ভাই আমারটা এখনো কমপ্লিট হয় নাই। কেন আপনি কি থাম্বনেলও করেন নাই, লিখেনও নাই কিছু, কন্টেন্টও লিখেন নাই? ভাই ভাই আজকে করে রাখবো না আমি ওইটা। আমি ভাই হচ্ছে একটা কাজ করতেছিলাম, এর জন্য ওইটা করা হয় নাই। আচ্ছা, আপনারা কয়েকটা গিগ ইয়ে করে রাখেন, কয়েকটা গিগ এর কন্টেন্ট এগুলো রেডি করে রাখেন, যখন আমরা অ্যাকাউন্ট ওপেন করব, অ্যাকাউন্ট ওপেন করে গিগ গুলা একসাথে ওপেন করব। ভাই ফেসবুক রিভিউ এর একটা কাজ ছিল তো, ওটা আর কি করতে হচ্ছিল যে আরো কয়েকজনকে নিয়ে। আচ্ছা ভাইয়া, আমার আসলে দুইটা গিগ অলরেডি ওপেন আছে মাইয়াতে আর কি ফাইবারে, একটাতে অর্ডার আছে আর একটা রানিং আছে, সেক্ষেত্রে আমার কি আবার নতুন করে করতে হবে নাকি? একটা স্পটিফাই প্রমোশন, একটা ইউটিউব প্রমোশন। আচ্ছা না, আপনার লাগবে না, আপনি যেহেতু অর্ডার আছে। আপনার এখন এতে আছে আর কি, আপনার নিউ আছে এখন, ওইটাতে কোনো কিছু আসেনি আর কি, দুইটা আছে। তাহলে আমার আর খুলতে হচ্ছে না। আচ্ছা, আর কারো কোনো দেখেন না? ঠিক আছে, আপনি খুলে দোকান নাই, যেহেতু রিভিউ আছে একটা। আচ্ছা, আর কেউ কেউ কি আছেন এখানে যারা কিছু দেখাবেন? আসমা হুসাইন, আপনার কি অবস্থা? আসমা হুসাইন, তারপর হাফিজ আল আসাদ, তারপর আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম স্যার। আমি ব্যানার একটা তৈরি করছি, আমি একটু বাইরে আছি তো আপনার ওই মোবাইলে আর কি ইয়া করছি, আর ওই গিগটা বানাবো ইনশাল্লাহ। আচ্ছা, একটা গিগের জন্য কিন্তু আমাদের তিনটা ব্যানার লাগবে, ঠিক আছে? ও আচ্ছা, সমস্যা নাই স্যার, বানাতে পারবো, আমি শিখছি তো, একটু বাইরে আছি। ওকে, তারপর নাসিম খান। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। এই ভাই আমারটা যা একটু পরে দেখে দিছি, আমারটা এখনো শেষ হয়নি। সুলেমান উদ্দিন, আপনার কি অবস্থা, আপনি করছেন? স্যার, আমরা এই গিগুলা তৈরির জন্য কতদিন সময় পাবো?
না গিগুলো তৈরি করে ফেলেন, কারণ হচ্ছে আমাদের ফাইবারে আরো অনেক ব্যাপার আছে, এখানে কিভাবে বাইরে রিকোয়েস্ট গুলা পাঠাবেন, ঠিক আছে, এখানে আরো বেশ কিছু ব্যাপার স্যাপার আছে এখানে, বুঝছেন? আচ্ছা, সময়টা ঠিক করে দিলে সবাই আর কি একটা তাগাদা থাকতো যে এই টাইমের মধ্যে আমরা শেষ করব, না হলে দেখা যাবে কালকে কালকে করতে করতে আর মানে দেরি হয়ে যাবে। হচ্ছে আমার ক্ষেত্রে যেটা একটু ব্যানারটা আমাকে আরেকটু শিখতে হবে প্রফেশনালি করতে গেলে, আমি একটু ইউটিউব ভিডিও গুলা দেখে একটু মানে শেখার চেষ্টা করতেছি। তারপর খাজা ভাইয়া কালকে অনেক কিছু দেখালো, তো আমি আশা করতেছি যে একটু যাতে ভালো মানের করতে পারি, এই জন্য সময়টা জানতে চাচ্ছিলাম। আচ্ছা, আমরা আসলে আমি বলি এই যে কি বলতে চাচ্ছিলাম, আজকে হচ্ছে কত তারিখ, 30 তারিখ, আমরা সবাই হচ্ছে যে 4 তারিখ, হ্যাঁ 4 তারিখে আমরা, 4 তারিখের ভিতরে আমরা অবশ্যই সবাই মানে 5টা গিগের প্রস্তুতি নিয়ে নিব, ঠিক আছে, 5টা গিগের প্রস্তুতি আমরা নিয়ে নিব সবাই। পাঁচ তারিখের মধ্যে ভাই 5টা গিগ তৈরি করতে হবে উপরে নাকি অন্যান্য গুলিতে? উন্নয়ন গুলোতেও আপনি ভিডিও লাইভ স্ট্রিমিং করবেন, তারপর হচ্ছে আপনি গুগল ক্যাম্পেইনের উপরে করলেন, ইমেল মার্কেটিং এ করলেন, বিটুবি লিড জেনারেশন। স্যার, আপনি ডিজিটাল মার্কেটিং ছাড়া অন্য কোনো কিয়ার গিগ করতে পারবেন কিনা? যেমন ওয়ার্ডপ্রেসে আমার সাইট বানাতে পারি আমি। পাঁচটা ডিফারেন্ট ডিফারেন্ট। হ্যালো মুরাদ স্যার, ভাই গ্রাফিক ডিজাইন আর ডিজিটাল মার্কেটিং দুটোকে একসাথে রাখা যাবে ফাইবারে গিগ? আচ্ছা, আমি এই ক্ষেত্রে একটা বিষয় আমি বলি, বুঝছেন, যখন একজন বায়ার লাইক ধরেন আপনি একজন বায়ার, ঠিক আছে, বিষয়টা আপনি এইভাবে চিন্তা করে দেখেন, আপনি একজন বায়ার, ঠিক আছে, এখন আপনি ধরেন আমার প্রোফাইল আসলেন, ঠিক আছে, আমার প্রোফাইল এসে আপনি দেখলেন যে আমি হচ্ছে ডিজিটাল মার্কেটার, মার্কেটিং এর গিগ আছে, গ্রাফিক্স এর উপরও আমার গিগ আছে, ওয়েব ডিজাইনিং এর উপরও আমার গিগ আছে, আপনি বলেন তো আপনার ধারণাটা কি হবে আমার সম্পর্কে? হ্যাঁ, না বলেন আপনি, আপনার কি ধরনের ধারণা হবে এটা বলেন। ভাই ডিজিটাল মার্কেটিং সাথে তো গ্রাফিক ডিজাইন যায়, এই দুইটা তো রাখা যায় একসাথে। হ্যাঁ, এই দুইটা রাখা যায় একসাথে। জি ভাই, কারণ এই আমি তো গ্রাফিক ডিজাইনার, সো এটা আর ডিজিটাল মার্কেটিং তো এখন শিখতেছি। হ্যাঁ, আমি বলি বিষয়টা কিরকম, লাইক আমি কিন্তু যে সেলার শুধু তাই না, আমি কিন্তু ফাইবার থেকে অনেক কাজ কিনি, ঠিক আছে, এটা আপনাদের অনেক আগেও বলছি, আমার কাজ কেনা লাগে, ঠিক আছে, এবং আমি অনেক কাজ এমনিতেও দেইও, আমার আগের ব্যাচে আপনারা ইয়ে আছে তাদেরকে জিজ্ঞাসা করেন, আমি কাজ দেই। তো আমি আমার যদি ওভারভিউ থেকে বলি, ঠিক আছে, এজ বায়ার হিসেবে যদি আমি বলি, তখন আমি একজনের প্রোফাইলে ঢুকবো, ঢুকে দেখবো সে কি পারে, সে সব কিছু পারে, তখন বুঝবো যে সে আসলে ফাইলামি করতেছে। হ্যাঁ, কারণ একজন মানুষ আসলে সব কিছুতে স্কিল আপ করতে পারে না, এটাই বেসিক সত্য, এটা টু বি অনেস্ট, এটা সত্য, এটাই রিয়েল সত্য। তখন বুঝে যায় যে না, হ্যাঁ সে সবই পারে। এক আমি বলি, আমাদের আছে ফ্রিল্যান্সার স্কুল আছে আমাদের সিলেটে, এটাতে আমি একজন কোঅর্ডিনার, তো আমাদের এটা কোচিং সেন্টার এবং এটাতে আমরা পাশাপাশি মানে কাজ করি, ফ্রিল্যান্সিং কাজ করি। তো এখানে আমরা একজন ট্রেনারের জন্য ইয়ে করছিলাম, তো ট্রেনারের অনেকে ইন্টারভিউ তো আসছে, একজন আসছে ইন্টারভিউ নিতে, তাকে যখন প্রশ্ন করলাম যে আপনি কোন বিষয়ের উপর মানে ট্রেনার হইতে চান বা ট্রেনিং করাইতে পারবেন, সে বলতেছে যে
কোন বিষয়ের উপর আপনি চান, মানে সে সব বিষয়ের উপর ট্রেনিং করাইতে পারবে, সে ডিজিটাল মার্কেটিং এর উপর ট্রেনিং করাইতে পারবে, গ্রাফিক্স এর উপর ট্রেনিং করাইতে পারবে, ওয়েব ডিজাইনিং এর উপর সে ট্রেনিং করাইতে পারবে, প্রোগ্রামিং এর উপর সে ট্রেনিং করাইতে পারবে। এখন যার ভাই এত স্কিল আছে, হ্যাঁ এত স্কিল যার মধ্যে আছে, সে কেন আমাদের এখানে এই 10-15 হাজার টাকা দিয়ে সে ট্রেনার হতে চায়? আমাকে আমাকে এই প্রশ্ন উত্তর দেন। যে একজনে লিখে দিল যে সে ওয়েব ডেভেলপার, সে ডিজাইনার, সে ডিজিটাল মার্কেটার, ঠিক আছে অনেকগুলো স্কিল লিখে দিল, ফাইন। তাহলে আমার বক্তব্য হলো সে এতদিনে, তাহলে সে কেন নিউ সেলার? সে সে নিউ সেলার তো থাকার কথা না, নিউ সেলার সে থাকার কথা না। এখন বলবেন যে না সে লোকাল মার্কেটে কাজ করছে, ভাই বুঝি আমরা এগুলো, ঠিক আছে লোকাল মার্কেটে কাজ করতেছে, যে লোকাল মার্কেটে কাজ করতেছে যে ফাইবার সম্পর্কে তার মানে অনেকে লিখে দেয় যে লোকাল মার্কেটে 5 ইয়ার্স এবার কাজ করতেছে, অথচ তার গিগটা হচ্ছে নিউ। সে 5 বছরের মধ্যে কি তার একবার সময় হয় নাই ফাইবার অ্যাকাউন্ট করার? ফাইবার সম্পর্কে সে জানা নাই, চাপাবাজি সব জায়গায় কিন্তু হয় না, বুঝছেন? তবে হ্যাঁ আপনারা করতে পারেন, যেমন ডিজিটাল মার্কেটিং এবং গ্রাফিক্স ডিজাইন এই দুইটা কিন্তু পাশাপাশি একটা ইয়াস ভ্যালু আছে, করতে পারেন। যেমন ওয়েব ডিজাইনিং ডেভেলপমেন্ট বলেন হাফিজ ভাই, কিছু বলতে চাইছিলেন বলেন। আচ্ছা বলেন। আচ্ছা এখন দেখেন আমরা এতে যাই, আমাদের ফাইবারের গিগের সম্পর্কে যাই। কেউ যদি স্ক্রিন শেয়ার করেন, সিআর আপনি স্ক্রিন শেয়ার করেন, করেন স্ক্রিন শেয়ার করেন। লগ ইন করতে হবে না, আপনি লগ ইন করতে হবে না, জাস্ট হচ্ছে কি আপনার ফাইবারে গিয়ে আমরা হচ্ছে কি কিছু জিনিস জাস্ট দেখবো। ওকে এখন দেখেন বিভিন্ন গিগ গুলো যেগুলো আসছে আপনারা, হ্যাঁ লেভেল 1 দেখে ওদের এখানে ঢুকেন, যেগুলোতে সামনে আছে লেভেল 1 এগুলোতে দিকে ঢুকেন, যারা লেভেল 2 বা টু ভেরিফাইড আছে ওদের দিকে দরকার নাই। ভাই এটা লেভেল 1, ওকে ঢুকেন। কন্টিনিউ করা দরকার নাই, আপনি বাইরে ক্লিক দেন, মাউসটা নিয়ে বাইরে ক্লিক দেন, এই তো
আচ্ছা দেখেন এখানে আমরা আর নিচে যান, এখানে কিছু জিনিস আছে, এখানে দেখেন আরো নিচে যান, আরো নিচে যান, আরো নিচে যান, আর একটু নিচে যান, এখানে দেখবেন রিলেটেড কিওয়ার্ডস একটা অপশন আছে, রিলেটেড কিওয়ার্ডস, আর একটু নিচে যান, রিলেটেড কিওয়ার্ডস কোথায়, এখানে না উপরে হবে, আর একটু উপরে, উপরে হবে, এই যে রিলেটেড ট্যাগস গুলো আছে, হ্যাঁ এই রিলেটেড ট্যাগস গুলো আমরা আমাদের কিওয়ার্ড হিসেবে ইউজ করতে পারি, আমরা আমাদের কিওয়ার্ড হিসেবে ইয়াতে রাখবো আমাদের, হ্যাঁ চুজিং এ রাখবো কিছু ওয়ার্ড, এটা আমরা এটাকে আমরা রাখতে পারি, ঠিক আছে রিলেটেড কিওয়ার্ডসটা আমরা এটা রাখবো। স্যার বিষয়টা আমার কাছে ক্লিয়ার হয়নি, রিলেটেড ট্যাগস আমরা এটা কোথায় রাখবো, আমরা যে যখন ডেসক্রিপশন লিখবো ওখানে হাইড করার কিন্তু কিছু নাই, এখানে এটা জাস্ট আপনি কপি করেন, কপি ক্লিক করা লাগবে না, তো কপি করলেই হচ্ছে, ওকে এখন আবার যান এখান থেকে, এই কপি এইগুলো কপি করে নিয়ে আপনি এতে বসাবেন, নোটপ্যাডে বসাবেন, এখন দেখেন আপনি নতুন ট্যাব একটা ওপেন করেন, এখন আপনি গুগল ট্রেন্ড লিখে সার্চ দেন, গুগল ট্রেন্ড, ওকে এখানে দেখেন এক্সপ্লোর টপিকস আছে, এখানে লিখেন ফাইবার, লিখেন ফাইবার, নিচে যান একটু, নিচে যান, রিলেটেড টপিক, হ্যাঁ দেখেন এখানে দেখেন কিছু টপিক আছে যেগুলো ফাইবারের এখন কি মানে ইয়াতে চলতেছে, ট্রেন্ডে চলতেছে, ঠিক আছে একটা এখানে একটা রিসার্চ চালাতে হবে, ধরেন আপনি তিন চার দিন বা পাঁচ দিন বা এক সপ্তাহ একটা রিসার্চ করতে হবে, দেখতে হবে এখানে কোন কোন টপিক গুলো স্টে করতেছে, এটা কিন্তু প্রতিদিনই চেঞ্জ হয়, প্রতিদিনই চেঞ্জ হয়, তো আপনি দেখেন এখানে এক নাম্বার পেজ শোয়িং করতেছে, আরো চারটা পেজ আছে, ওই আপনার ইয়াতে ক্লিক দেন, নিচে আছে দেখেন শোয়িং ওয়ান অফ ফাইভ টপিকস, এটাতে ক্লিক দেন, দেখেন এখানে আরো অনেকগুলো দেখতে পারবেন, দেখছেন, সো দেখেন এখানে এই যে দেখেন আমি বলছিলাম আপনাদেরকে এটা কি লিখছে স্ট্রিমিং লেভেলস,
স্ট্রিমিং লেভেলসটা আছে স্ট্রিমিং এটা এটা টপিকে চলতেছে সো দেখেন এইভাবে আমরা এখান থেকে কমপক্ষে দুইটা ট্রেন্ডের মধ্যে কমপক্ষে দুইটা আমরা কিওয়ার্ড হিসেবে নিব বুঝে গেছেন জি ভাইয়া যেমন আমরা এখান থেকে আমরা কি নিব ভাই আমরা তো অ্যাডওয়ে ইলাস্ট্রেটরের কাজ পারি না অ্যাফিলিয়েট মার্কেটিং করি নাই স্ট্রিমিং লেভেলস এটা করছি ভাই স্টিমিং লেভেলস করছেন মানে বিষয়টা এরকম না যে আমাদের সাথে যে মিলতি হবে বিষয়টা এরকম না আমরা হচ্ছে কি এটা হচ্ছে কি ট্রেন্ডে চলতেছে টপিক সো এই এই কিওয়ার্ডটা আমরা আমাদের গিগে বসাই দিব ঠিক আছে সো এই জন্য আমরা যখন আপনারা গিগ করবেন আপনারা এটা জেনে রাখেন যে এখান থেকে আমরা আমরা যে কিওয়ার্ড গুলো চুজ করি আমরা দেখাইছি গত ক্লাসে দেখছেন যে কিওয়ার্ড গুলা ফাইবার থেকে কিছু চুজ করি ঠিক আছে তারপর আজকে দেখাইলাম যে রিলেটেড টেক্সট থেকে কিছু কিওয়ার্ড আমি চুজ করব তারপর হচ্ছে আমি ফাইবার ট্রেন্ড থেকে কিছু কিওয়ার্ড আমি চুজ করব ঠিক আছে ভাই এটা মানে স্ট্র্যাটেজির মতো যে ওরা মানে অন্য কিছু সার্চ দিলে আমাদেরটাও চলে আসবে এরকম কিছু হ্যাঁ এরকম কিছু যেমন এখানে ধরেন এখানে যে ইয়াগুলো আছে যে টপিকগুলো আছে লাইক ধরেন ড্রপশিপিং ঠিক আছে এখন ড্রপশিপিং লিখে যদি কেউ সার্চ দেয় এবং যদি এটা আমাদের আসলে কিওয়ার্ড হিসেবে সেট করা থাকে আমাদের গিগের এটা যদি ভালো থাকে তাহলে দেখবেন আমাদের গিগটা সামনে তার সামনে চলে আসবে হ্যাঁ এখন একজন মানুষ যদি হ্যাঁ হইতে পারে সে ড্রপশিপিং এর কাজের জন্য ইয়ে করছিল কিন্তু সে যখন তার কিন্তু আপনার গিগের ইমপ্রেশন বাড়ানো দরকার এটাকে ট্রেন্ডে নিয়ে আসা বা টপিকে নিয়ে আসাটা দরকার এটা র্যাঙ্কে নিয়ে আসা দরকার ঠিক আছে সো র্যাঙ্কের জন্য আমরা এই কাজটা করব র্যাঙ্কে আসলে দেখবেন অর্ডার বা ইয়াগুলো অটোমেটিকলি আসবে বুঝতে পেরেছি ভাইয়া ওকে সো এখান থেকে আমরা কিওয়ার্ড গুলো এভাবে চুজ করব বাট এটা কিন্তু আসলে হুট মানে ইয়ে করা যাবে না আপনাকে কয়েকটা দিন দেখতে হবে যে কোন কোনগুলো মানে ইয়ে করতেছে স্টে করতেছে কারণ হচ্ছে এখানে প্রতিদিনই চেঞ্জ হবে আপনি আজকে চার সার্চ দিয়ে যেগুলো দেখছেন কালকে আবার সার্চ দিয়ে দেখেন সেম গুলো থাকবে না যেগুলো মোটামুটি দেখবেন যেগুলো স্টে করতেছে হ্যাঁ সেগুলো আপনি দিবেন ভাইয়া এই যে পাশে যে কোয়ারিজটা আছে এটাও কি আমাদের ফলো করতে হবে যে কি বিষয়ে কোয়ারি করে কোয়ারিজ গুলো দেখলেন আপনি এগুলো দেখলেন মানে হচ্ছে কি এখানে বুঝতে পারতেছেন আপনি যে ফাইবারে এখন মোটে মোটামুটি কোন টপিক গুলো ভালো চলতেছে কোনটা ট্রেন্ডে আছে ঠিক আছে স্যার এক জিনিসটা আমার কাছে একটু ক্লিয়ার হয়নি আমি একটু জানতে চাই ডিটেলস সেটা হচ্ছে কি যে আমরা যে ওই যে গিগ এর জন্য যে কিওয়ার্ড গুলো লিখছি এখান থেকে রিলেটেড কিছু যেগুলো মনে হবে যে ট্রেন্ডে আছে বা ভালো মনে করবো ওখান থেকে এই 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 টপিক গুলো লিখেও কি আমাকে ওখানে অ্যাড করতে হবে যেমন ধরেন আমি প্রোফাইল বলতে কি আমরা কিওয়ার্ড কিওয়ার্ড এর অপশন পাবো হ্যাঁ ফাইবারে গিগ ওপেন করার সময় কিওয়ার্ড অপশন পাবো ওইখানে আমরা এই ট্রেন্ডের সাথে মিল রেখে দুইটা কিওয়ার্ড দিয়ে দিব আচ্ছা যেমন আমি আমার কিওয়ার্ডে লিখেছিলাম 100% অর্গানিক্যালি প্রমোশন তারপর গ্যারান্টেড ভিউস এই এই এখানে অ্যাড করে দিতে হবে আচ্ছা ঠিক আছে ভাইয়া এই টু ডটটা কি কি যে টিউটর টপিক টিউটর টিউটর টপিক এগুলো টপিক ফাইবার তো এখানে আপনার কমপক্ষে কত মানে কি বলবো মানে কয়েক লোক সার্ভিস আছে আমার কাছে মনে হয় ঠিক আছে টপিকের এখানে শেষ নাই ভাইয়া
আচ্ছা এইভাবে আপনি কিন্তু কিওয়ার্ড গুলি আরো রিসার্চ করতে হবে, ধীরে ধীরে এইভাবে কিওয়ার্ড গুলো রিসার্চ করতে হবে, রিসার্চ করে করে আপনি এখানে এ করে রাখবেন। স্যার ম্যাক্সিমাম কিওয়ার্ড কতটা হওয়া লাগবে, মানে মিনিমাম কতটা দিতে পারবো, ম্যাক্সিমাম কতটা? ফাইবারে হচ্ছে আপনার মানে পাঁচটা দেওয়া যায়, পাঁচটাই আমরা দিব। তো পাঁচটা কিন্তু আসলে ভালো ভালো কিওয়ার্ডস গুলো দিতে হবে এবং একদম আপনার বুঝে বুঝে কিওয়ার্ড দিতে হবে, কারণ হচ্ছে কিওয়ার্ড গুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কিওয়ার্ড ভালো কিওয়ার্ড ছাড়া আপনি ভালো ইয়া আসলে ইয়া করতে পারবেন না। আমরা কি হ্যাশট্যাগ দিয়ে দিয়ে দিব? ওখানে তো কোনো হ্যাশট্যাগ দেখলাম না, যে আপু যেটা তাহসানুল আপু যেটা ওনার ওখানে কিওয়ার্ড গুলা মানে সাজানো আছে শুধু ডট দিয়ে, মানে দেখলাম ওভাবে আমি ওনারটাকে কিছুটা দেখেছি ওনার ফরম্যাটটা। আমরা যে বুলেট গুলা ইউজ করতে পারবো না? জি জি ওখানে ওভাবেই তো দেখলাম বুলেট ইউজ করা ছিল। এখন স্যার এটা বলতে পারবে যে আসলে আমাদের জন্য কোনটা ভালো হবে, আর কিওয়ার্ড যদি পাস হয় তাহলে আমার টপিক রিলেটেড কিওয়ার্ডটাই তো হতে হবে, তাই না স্যার? জি টপিক রিলেটেড দেওয়ার আমরা ট্রাই করব, অবশ্যই টপিক রিলেটেডই আমরা দিব, বাট আমরা ফাইবার ট্রেন থেকেও কিন্তু একটা টপিক এনে এখানে ঢুকাই দিব। আচ্ছা কিন্তু কোনটা বুঝবো যে এটা আমার টপিকের সাথে যাবে? এটা আপনারা দেখতে দেখতে আর আমরা যখন গিগ গুলো ওপেন করাই দিব না তখন তো আমি আপনাদেরকে ইয়ে করব বলবো। আচ্ছা ঠিক আছে, এগুলো এইভাবে দেখে দেখে আমরা একটা ইয়ে করতে পারবেন। ভাইয়া আমার একটু অফিসের কাজে একটু বাইরে যেতে হচ্ছে, আমি আবার এসে জয়েন করব, লিভ ইন যাচ্ছি। ওকে লিভ ইন। ওকে আচ্ছা এখন তো গেল, আমরা এই এই এটা থেকে আমরা কি মানে কিওয়ার্ডস গুলো নিব, ঠিক আছে, আর আমরা আসলে ইয়ার থেকে আমরা কিওয়ার্ডটা নিব। ওকে ফাইন। সো এখন আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে যে ফাইবারে যারা অ্যাকাউন্ট নাই অ্যাকাউন্টটা ওপেন করতে পারি, প্লাস হচ্ছে বাট অ্যাকাউন্ট ওপেন করার আগে আসলে আমাদের গিগ গুলো রেডি করে রাখা দরকার ছিল। ভাইয়া আমি মনে হয় কালকে ফাইভ অ্যাকাউন্ট খুলে ফেলছি, ওই যে আপু একটা লিংক দিছিল ওখানে ক্লিক করে মনে হয় অ্যাকাউন্ট খুলে ফেলছি। এখন ঠিকভাবে কি ক্রিয়েট করতে পারছেন, সেলার অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন? দেখবেন কি ভাইয়া অ্যাকাউন্টটা আমার মনে হয় যে সবার যে কোনো একটা ডেট দেন আপনি, ওই ডেটে আগে হচ্ছে আমরা গিগস আর কন্টেন্ট রেডি রাখবো এবং ওই ডেটে এসে আমরা সবাই শুধু অ্যাকাউন্ট খুলবো আর গিগস গুলা কিভাবে দিতে হয় ওটা শিখবো, এটা করলে ভালো হয়। চার তারিখ আপনারা গিগ ইয়ে করে রাখবেন, সবগুলো রেডি করে রাখবেন। চার তারিখ পাঁচ তারিখ আমরা অ্যাকাউন্ট খুলে ফেলবো, সবাই অ্যাকাউন্ট খুলবো এবং গিগ গুলো খুলবো। পাশাপাশি হচ্ছে যে আমি আর একটা কথা বলি, আমি যে একটা লিংক দিচ্ছি ঠিক আছে, ওইখান থেকে যারা আপনারা মানে পেইড কোর্স গুলো পাবেন, যে একটা মানে কোর্স পাবেন ওইটা আপনি ইয়া করে রাখবেন, রেকর্ডিং করে রাখবেন, ঠিক আছে। ধরুন আপনি একটা একটা ইয়া পাইলেন, আপনি একটা একটা কোর্স পাইলেন, ওই কোর্সটা আরেকজনের সাথে শেয়ার করলেন, আরেকজনের একটা কোর্স পাইলো, সেটা আপনার সঙ্গে শেয়ার করলো, ঠিক আছে। তাহলে দেখা যাবে এখান থেকে ভালো একটা নলেজ আপনারা গ্যাদারিং করতে পারবে, বিকজ এগুলো কিন্তু প্রিমিয়াম প্রিমিয়াম কোর্স, মানে পেইড কোর্স। হ্যাঁ এখন পেইড কোর্স গুলো আপনারা মানে এটা ফ্রিতে পাচ্ছেন। আবার কি দেয়া যাবে বুঝি নাই, কি বলছেন? আপনি যেটা কথা বললেন ওটা তো আমার কাছে নাই, ওই যে কোর্সের আপু আমার কাছে আছে, আপনি আপনাকে আমি দিয়ে দিব। ভাইয়া
হ্যাঁ, এখানে ফাইবারও কিন্তু এক্সামের ব্যাপার আছে, বুঝছেন? তো এই জন্যই হচ্ছে কি, একটু সাবধানে ইয়ে করে আস্তে ধীরে অ্যাকাউন্ট করেন, তাড়াহুড়া দরকার নাই, এখানে মিস্টেক করা দরকার নাই। নিশাত আপু, কালকের ক্লাসের ভিডিওটা মনে হয় দেয়া হয় নাই না? হ্যাঁ, ইউটিউবে আপলোড দিছে তো, কিন্তু খাজা ভাই আমাকে বলেছে কিওয়ার্ড ডেসক্রিপশন এগুলো একটু হ্যাশট্যাগ এগুলো একটু রেডি করতে। আমি করতেছি, আমি বিকালের মধ্যে ওটা রেডি করে ফেলবো। আপু ওইগুলি আমি রেডি করে দিয়েছি, আপনাদের বলেছিলাম যে আপনারা যদি এটা প্র্যাকটিস করতে চান তাহলে আপনারা আপনাদের মতো কিওয়ার্ড তৈরি করেন। ভাইয়া আমি ওটা তৈরি মানে এখনো কমপ্লিট হয়নি, কারণ আমি ওইটা আরেকটা নিয়ে একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম। আমি ওটা বিকালে চ্যানেলে গেলে ভিডিওগুলি পাবেন, স্যারের চ্যানেলে গেলে ভিডিওগুলি পেয়ে যাবেন। খাজা ভাই আপনার কি লাগবে না কিওয়ার্ডগুলো? আমি তাহলে আর ইয়া করব না। না, ওইটা তো প্র্যাকটিসের জন্য করতে বলছে, আপনার প্র্যাকটিস না, প্র্যাকটিসের জন্য বলেছিলাম যে আপনারা কিওয়ার্ডগুলি আরো তৈরি করে দেখেন যে মানে কি কি কিওয়ার্ড করা যায়। আমি তো কিছু কিওয়ার্ড দিয়ে দিছি এখানে, এছাড়া যদি আরো হয় তাহলে সেগুলি আপনারা দিতে পারেন। আচ্ছা, নাসরিন আপু কে যেন স্ক্রিন শেয়ার করছেন, নাসরিন আপু স্ক্রিন শেয়ার করছেন? হ্যাঁ ভাইয়া আমি শেয়ার করেছি। ওকে, আচ্ছা আপনি আরেকটা যে এর ভিতরে আমরা আরেকটা কাজ করি, দেখেন আপনি নতুন টেবে যান, গিয়ে ইনস্টাগ্রামে যান। ভাইয়া ফাইবার স্কিল টেস্টের জন্য কি আপনি হেল্প করবেন? হ্যাঁ, স্কিল টেস্টটা ভাই এর আগের বার যখন অ্যাকাউন্ট করেছিলাম তখন স্কিল টেস্ট ওরা নেয়নি। বন্ধু কা দোকানে স্কিল টেস্ট আপনি গিগ ওপেন করতে গেলে অনেক সময় নিবে। জি, কয়দিন করব আমি আপনাদের কিছু ইয়া দিয়ে দিব, ওইগুলো একটু স্টাডি করবেন, পাশাপাশি তো আমি আছি ইনশাআল্লাহ, বা মিলে একটা ইয়া করবো ইনশাল্লাহ, দেখবেন যে সবার ভালো একটা স্কোর আসবে ইনশাল্লাহ। ওকে, ঢুকেন ইনস্টাগ্রামে, লগ ইন করেন। ওকে, আপনি ইয়াতে যান, ওই যে থ্রি ডট আছে, থ্রি ডটে যান, গিয়ে এটাকে মোবাইল ভার্সন করেন। মোবাইল ভার্সন করতে পারবেন এখানে ডট থেকে? এখানে লাগবে না, আপনি ফাঁকা জায়গায় রাইট মাউস ক্লিক করেন, ইন্সপেক্টে যান, একদম লাস্টের অপশন, বা কিবোর্ডে F12 প্রেস করেন তাইলে হবে, শর্টকাটে চলে আসবে। উপরে দেখেন মোবাইল আইকন আছে একটা কর্নারে, এদিকে না এদিকে না, আরেকটু বাম পাশে আসেন, আর একটু বাম দিকে, ওইখানে ছিল ইন্সপেক্ট গিয়ে। না আপু, তো ওই ট্যাবটা কেটে দিয়েছে আপু, আবার রাইট মাউস ক্লিক করেন। আচ্ছা, রাইট মাউস ক্লিক না করতে পারলে হচ্ছে কিবোর্ড F12 প্রেস করবেন তাহলে চলে আসবে। হ্যাঁ, এটাতে ক্লিক করেন, এখন পেজটাকে রিলোড দেন। এই যে মোবাইল ভার্সন চলে আসছে, এখন কি করতে চান করেন। ওকে, এখন দেখেন আমরা যখন কোনো লাইভ স্ট্রিমিং এর ভিডিওটাকে শেয়ার করব, বা যে কোনো পোস্ট কে, বা আমরা ফাইবারে অনেক এরকম অনেক কাজ আছে যে তারা মান্থলি বেসিসে আপনাকে তাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা ম্যানেজমেন্ট করতে দিবে, ঠিক আছে? এবং ইনস্টাগ্রামে কিন্তু কিওয়ার্ড গুলো খুবই ভালো একটা ইফেক্ট ফেলে, কিওয়ার্ডস দিয়ে দিলে আসলে ভালো একটা ইয়া চলে আসে। তো লাইক যে কোনো একটা পোস্ট আপনি দেন, ওই যে প্লাস বাটনে ক্লিক দেন, প্লাস বাটনে ক্লিক দিয়ে যে কোনো একটা পোস্ট দেন, দেখাচ্ছে আপনাদের কিভাবে আসলে একটা প্রফেশনালি আপনি পোস্টটা দিবেন।
আপু কালেকশন স্পেলিংটা রং। Hello, Bhaiya. Hey. Sitting around, they set up their idols in their heart. Hey, Bolin. Hey, post korsi, hoise. Na post korona hoy nae apni. Apni post kore felsen na bole kore felsen. Abar den. Apni kisu jinish missing korsen. Hey, tarpore. Hey, tarpor next click click den. নেক্সট ক্লিক করার পর দেখেন এখানে অ্যাড লোকেশন আছে, অ্যাড লোকেশনে এখানে ক্যাপশনে কিছু লিখেন, ক্যাপশনে কিছু একটা লিখেন, আপু উইন্টার কালেকশন লিখে দেন। ওকে ওকে লেখার পরে আপনি বাইরে ক্লিক দেন, ওকে আপনি অ্যাড লোকেশনে ক্লিক দেন, এলাও দেন, লোকেশনটা এখান থেকে সিলেক্ট করে দিবেন যে কোন লোকেশন আপনি এটা করতে চান, লাইক ঢাকা চাচ্ছেন ঢাকা লিখে ঢাকা দেন, ওকে দেন ঢাকা বাংলাদেশ যেটা আসছে এটা দেন। ওকে এখন দেখেন আপনি যাবে আর লোকেশন অ্যাড করা যাবে না, এখন দেখেন আপনি অ্যাডভান্স অ্যাডভান্স সেটিংস আছে, অ্যাডভান্স সেটিংস এ ক্লিক দেন, এখান থেকে রাইট অল্টার টেক্সট, অল্টার টেক্সট ক্লিক দেন, এখানে আমরা সব মানে কিওয়ার্ডস গুলি হ্যাশট্যাগ দিয়ে দিয়ে কিওয়ার্ড গুলি আপনি দিয়ে দেন। ভাইয়া এই কাজটা কোন গিগস এর মাধ্যমে পাওয়া যায়, মানে এটার জন্য কি আলাদা গিগ খুলতে হয়? এটা আপনার সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মধ্যে এটা পড়ে। আচ্ছা সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর তাহলে আমরা আলাদা একটা গিগ খুলবো, পাঁচটার মধ্যে এটাও একটা। ইনস্টাগ্রাম মার্কেটিং এর মধ্যে এটা পড়ে। কপি পেস্ট করে করে দিয়ে দেন।
আপু ট্রেন্ডিও লেখেন? ফর্মাল ওয়্যারও লিখতে পারেন এখানে? হ্যাঁ ভাই আরো অ্যাড করবো। আপু স্টাইলিস্ট হয় না, স্টাইলিস্ট স্যার এই হ্যাশট্যাগ গুলি যখন আমরা দিচ্ছি এগুলির মাঝে যে বিভিন্ন ওয়ার্ড গুলি থাকে যদি একটা হ্যাশট্যাগে, তাহলে সেই ক্ষেত্রে কি মাঝে স্যার স্পেস দেওয়া লাগবে নাকি স্পেস স্যার ছাড়া দিলেই হবে? স্পেস দিয়ে দেওয়াটা ভালো, স্পেস ছাড়া দিলেও হবে। এখন স্যার মানে কয়েক জায়গায় দেখলাম যে ওখানে স্পেস ছাড়া স্পেস সহ দিলে ওখানে স্যার এটা নেয় না, এটাকে আলাদা না না স্পেস যদি আপনার হয় যেমন ক্রিয়েটিভ লুক যেটা আসে আপনি ক্রিয়েটিভ লুকটাকে এটা আন্ডারস্কোর দিয়ে দেন অথবা ক্রিয়েটিভ লুক একসাথে একসাথে দিয়ে দেন। হ্যাশট্যাগের মধ্যে থাকবে না, এটা আপনি আন্ডারস্কোর দিয়ে দেন। কারণ স্যার পরের টুক অনেক জায়গায় স্যার দেখে থাকে না, চলে যায়। জি 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 আপু ওই যে স্পেস এখানে দিচ্ছেন না ওখানে আপনি শুধু শিফটটা ধরবেন না, ওখানে আন্ডারস্কোরে টিপলেই হচ্ছে চলে আসবে। বুঝি নাই আপু, আপনি যেটা দিয়ে ওই যে মাইনাস চিহ্নটা নিয়ে আসলেন না ওখানে দেখেন ওই বাটনে ব্যাক স্পেসের পরে প্লাস আছে, ওখানে একটা হচ্ছে আন্ডারস্কোর স্পেস আছে, মানে আন্ডারস্কোর এর একটা কিবোর্ড আছে কি আছে ওখানে ক্লিক ইয়া করেন। স্যার এই ক্ষেত্রে স্যার বেটার প্র্যাকটিস কোনটা, আন্ডারস্কোর দেওয়া নাকি এটাকে পাশাপাশি ওয়ার্ড গুলি লিখে দেওয়া? এটা আসলে বেটার হচ্ছে আন্ডারস্কোর দিয়ে, যেহেতু দুইটা ইয়া থাকলে আন্ডারস্কোর দিয়ে দেওয়াটাই ভালো। অনেক সময় যদি ইয়া থাকে যেমন ধরুন ফুড ডেলিভারি, তাহলে ফুড ডেলিভারিটা একসাথে লিখতে পারে। এটা আসলে ওয়ার্ডের উপর ডিপেন্ড, যেমন কিছু কিছু ওয়ার্ড আছে ক্রিয়েটিভ লুক এটা একসাথে দিতে পারেন উনি, এখানে আন্ডারস্কোর না দিয়ে দিতে পারেন, একসাথে দিতে পারেন যে ক্রিয়েটিভ লুক। যে ফর্মাল ওয়্যার, ফর্মাল ওয়্যার এটা আবার কি উনি আন্ডারস্কোর দিয়ে দিতে পারেন। একসাথে লিখলে ভালো। তাহলে ভাই আমরা যখন হ্যাশট্যাগ ইউজ করবো ওইখানে কোনো স্পেস দিব না, আর ওই যে আন্ডারস্কোর একটা ইউজ না করাটাই বেটার। আন্ডারস্কোর একেবারে ইউজ করবেন না বা এরকম না, আন্ডারস্কোরও কিছু কিছু ক্ষেত্রে আপনি দুইটা ওয়ার্ড দেখবেন মানে একসাথে লেখার ইয়া থাকে না, মানে বিপরীত মেরুর ওয়ার্ড হয়ে যায় অনেক সময়, আপনি একটা আন্ডারস্কোর দিয়ে দিলেন।
তারপর আমরা যখন এখানে এই কিওয়ার্ডগুলো অ্যাড করব আমরা কি একটু ওই যে উবার সাজেস্ট থেকে যে আমরা কিওয়ার্ডগুলো রিসার্চ করে যে একটু ভেবেচিন্তে যেগুলো নি ওইভাবে এখানে অ্যাড করা যাবে না? হ্যাঁ অ্যাড করা যাবে, তাহলে মনে হয় বেশি ভালো হবে যখন আমরা এভাবে পোস্ট দিব ওখান থেকে নিয়ে কিছু রিসার্চ করে তারপরে কপি করে নিয়ে এসে পেস্ট করলে তো হয়ে যাবে না স্যার? হ্যাঁ হ্যাঁ ভাইয়া, এরপরে আমি নোট নিচ্ছি, এরপর এটাকে সেভ দেন, সেভ দেন। হ্যাঁ ভাইয়া, হ্যাঁ ব্যাক স্পেস দিয়ে দেন, শুনতে পাচ্ছি না ভাইয়া। ব্যাক স্পেস এ ক্লিক দেন, ব্যাক স্পেস, ব্যাক স্পেস এ, হ্যাঁ এখানে দেন। এখন দেখেন এখানে আমরা সবগুলো অপশন ইয়া করছি, ফুলফিল করছি। এখন ট্যাগ পিপল, ট্যাগ পিপল এ আমরা কিছু এমন কিছু মানুষকে ট্যাগ করে দেওয়ার ট্রাই করব যারা আমাদের সাথে অ্যাড থাকবে, তো যারা মানে যাদের প্রচুর পরিমাণে কি অডিয়েন্স থাকে। হ্যাঁ আচ্ছা ভাই, আমি যখন বায়ারের কাজ করব তখন কি বায়ার আমাকে বলে দিবে না যে এদেরকে ট্যাগ করো বা ওনার ফ্রেন্ড লিস্টে যারা আছে? এই কাজটা তো আমি আমার অ্যাকাউন্ট থেকে করব নাকি বায়ারের অ্যাকাউন্ট থেকে? বায়ারের ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট, বায়ারের অ্যাকাউন্ট থেকে। তাহলে তো তখন ওনার যে ফ্রেন্ড লিস্ট থাকবে বা ওনার কাছে যারা থাকবে নেটওয়ার্কে তাদেরকে ট্যাগ করব। সেটা করতে হবে অথবা আপনি এখানে তার প্রোফাইলে গিয়ে খুঁজে দেখতে হবে, খুঁজে খুঁজে দেখতে হবে তার তার যারা ইয়ে আছে ফলোয়ার্স আছে তাদের বা ইয়ে আছে কানেকশনে আছে তারা তাদের মধ্যে কার কার কানে ইয়া বেশি, কার ফলোয়ার্স বেশি বা কার ট্রাফিক বেশি তাদেরকে আপনি এখানে ট্যাগ করে দিবেন। স্যার যাদেরকে ট্যাগ করবে এটা কি তাদের ওয়ালে শো করবে? শো করবে বিষয়টা এরকম না, শো বিষয়টা হচ্ছে যে আপনারা যখন ট্যাগ করে এইভাবে ট্যাগ করে দিব তখন তাদের যে ফলোয়ার্স আছে তাদের অনেকের কাছে আমাদের এটা নোটিফিকেশন আকারে যাবে। ও আজকে আমাদের আচ্ছা ভাই ট্যাগ করি, কাজা ভাই আপনার ইনস্টাগ্রামে দিয়ে দেন, ট্যাগ করে দেখি কি হয়। কেন আপু আপনার সাথে অ্যাড আছে না? ওইখান থেকে আপনি ইউজার নেমটা নিয়ে নেন। আচ্ছা KH WA KH A না KH WA এটা পরে হবে। আগে দেখে রাখতে হবে কাকে কাকে আপনি ট্যাগ করবেন। হ্যালো ভাইয়া, নাসির আপু কি
ইনস্টাগ্রামে যখন আমরা পোস্ট করব তখন ওই যে ক্যাপশনের ওখানে যদি আমরা হ্যাশট্যাগ গুলো দেই তখন শো করে যে এইটা কতজন পোস্ট করছে, এই হ্যাশট্যাগ ইউজ করে জিনিসটা ওখানে শো করে, তো ওইভাবে আমরা বুঝতে পারবো যে কোনটা বেশি পপুলার কোন হ্যাশট্যাগ গুলো। বুঝতে পারবেন? হ্যাঁ, তাহলে তো ওইভাবে করতে পারবো তাই না? না, ক্যাপশন এখানে হ্যাশট্যাগ ইউজ করবেন না, যেহেতু আপনার হ্যাশট্যাগ ইউজ করার জন্য অপশন দেয়া আছে আলাদা, ঠিক আছে? তো আপনারা ওইখানে দিবেন, আর আপনার ক্যাপশন এখানে হ্যাশট্যাগ দিয়ে দিলে দেখতে জিনিসটা প্রফেশনাল হবে, মানে মনে হবে না এটা একটু ইয়া লাগবে। হ্যাঁ, আপনি আমরা হ্যাশট্যাগ দেওয়ার যেহেতু অপশন আছে আমাদের, সেহেতু আমরা সেটা সেখানে দিব। ভাইয়া, আমি কয়েকটা প্রফেশনাল সাইট গুলাতে দেখছি, পেজ গুলাতে, যে ওনারা ক্যাপশনের মধ্যেই দেয় একটু ইয়া করে নিচের দিকে ডট ডট দিয়ে নিচে দিয়ে তারপরে অনেকগুলো হ্যাশট্যাগ দেওয়া। আচ্ছা, ক্যাপশন ছাড়াও কিন্তু ওই আপনি ট্যাগ করতে পারবেন পিপলকে। আচ্ছা, ঠিক আছে। পিপলের নামের আগে আপনি যেখানে হ্যাশট্যাগ গুলো দিচ্ছেন, হ্যাশট্যাগ এর ওইখানে আপনি যার প্রোফাইল দিবেন তার প্রোফাইলটা, প্রোফাইল নেমটা দিয়ে তার আগে এট দা রেট বসিয়ে দিবেন, তাহলে আপনার ওইটাও তাকে ট্যাগ হয়ে যাবে। অনেক সময় আপনারা অনেক বায়ার বলতে পারে আপনাকে ইনস্টাগ্রামে ইনফ্লুয়েন্সার খুঁজে বের করার জন্য, ঠিক আছে? এটাকে আমরা ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার বলি। না, এখন যেটা আপনাকে দেখাচ্ছি এটা ইনফ্লুয়েন্সার মার্কেটিং না, এটা হচ্ছে আপনি কি মান্থলি বেসিসে যে আমরা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট করি, অ্যাকাউন্ট ম্যানেজমেন্টের কাজ হচ্ছে, এখন ম্যানেজমেন্টের কাজ হচ্ছে এটা। আর আপনি এখান থেকে কিছু ইনফ্লুয়েন্সার খুঁজে বের করতে পারেন, খুবই সিম্পল। আপনি যান ইনস্টাগ্রামে, যান ইনস্টাগ্রামে গিয়ে এখানে সার্চ বাটনে সার্চ দেন, এখানে ধরেন অনেক সময় সে বললো যে গেমার, কিছু গেমার যারা তাদেরকে খুঁজবে, তাহলে আপনি গেমার লিখে সার্চ দেন। গেমার এখানে ডবল ডবল কোটেশনের ভিতরে গেমার লিখে কান্ট্রিটাও লিখে দিতে উল্লেখ করে দিতে পারেন। ভাইয়া, প্লেস কি নির্ধারণ করে দিতে হবে?
হ্যাঁ প্লেস যদি বলে দেয় তাহলে আমরা যে ডাবল কোটেশন দিয়ে এটা প্লেসটা উল্লেখ করে দিব, ব্র্যাকেট দিয়ে না কোটেশন দিয়ে। আপনাদেরকে দেখাইছিলাম কিওয়ার্ড কিভাবে সার্চ দিতে হয়। আপু দুইটা কমার মতো যে চিহ্নগুলো আছে না ওইটা? হ্যাঁ আপু, কোটেশন চিহ্ন হচ্ছে দুইটা কমার মতো যে চিহ্ন ওইটা, ইনভার্টেড কমা। দুইটা কোটেশনের মধ্যে একটা স্পেসও দিতে হবে। হ্যাঁ ভাইয়া দিছি, এবারে ওইখান থেকে একটা সিলেক্ট করব। হ্যালো, হ্যালো, ওই ইউজার নেমে ক্লিক দেন, এখানে ইয়াতে ক্লিক দিয়ে তো যাবেন না। ভিডিওটা কি দেখবো ভাইয়া, ওপেন করব? ভিডিও দেখতে হবে না, বাট বিষয়টা হচ্ছে যে আপনি এভাবে খুঁজে বের করতে পারছেন
কোন কোন কান্ট্রি যে কান্ট্রি অনুযায়ী এবার খুঁজে বের করতে পারছেন? দেখেন আমি একটা ইয়া লিখে দিয়েছি, ফরমেশন লিখে দিয়েছি, এই ফরমেশন লিখে সার দেন তো। স্যার এই ফরম্যাটে বলছে যে নো রেজাল্ট ফাউন্ড, নো রেজাল্ট ফাউন্ড বলছে। এই রেজাল্টটা খুঁজে পাচ্ছে না কিছুই। ওকে তাহলে গুগলে লিখে সার্চ দেন তো। নিচে যান, নিচে গিয়ে ইয়াতে ঢুকেন, অ্যাড যে এগুলো অ্যাড আসছে এটা এটা এর ক্লিক দিবেন, অ্যাড সারা দেন। আচ্ছা আপনারা এইভাবে লিখতে হবে এরকম না, আপনি ইনস্টাগ্রামে যদি নরমালিও লিখেন আসলে চলে আসে, যে আপনি নরমালিও যদি আপনি লিখেন যে গেমার্স গেমার্স লিখে কান্ট্রিটা ইউএসএ জাস্ট লিখে দিলে দেখবেন যে এখানে চলে আসবে। এরকম আসতেছে না আচ্ছা এখন দেখেন আমি বলি, এখানে ইনফ্লুয়েন্সার মার্কেটিং এর কিছু কাজ আছে যেগুলো আপনারা অনেক সময় পাবেন। একটা কাজের কথা বলি, সে পাইছিল গেমার্স, তারপরে হচ্ছে জুয়েলারি, স্যার এটা দেওয়ার পর স্যার বেশ কিছু স্যার প্রোফাইল আসছে,
হ্যাঁ প্রোফাইল আসবে, এটা আপনি হয়তো জানি না সামহাও কেন মনে আসতেছে না, বাট এটা আসবে। সিম্পল, এটা সিম্পল জিনিস, এটা জাস্ট এটা লিখে সার্চ দিবেন মানে ওই কান্ট্রি রিলেটেড যারা এই ইয়াতে আছে তারা প্রোফাইল গুলো আসবে, যাদের প্রোফাইল গুলো হচ্ছে কি ভারী ভারী মানে কি যার যার মানে ফলোয়ার্স আছে ভালো বা ইয়ে আছে ভালো, তাদের আমাদের কাজ হচ্ছে খুবই সিম্পল, জাস্ট তাদের তাদের প্রোফাইল গুলোকে কি করা কালেক্ট করে একটা লিস্ট করা এবং সেই লিস্টটা বায়ারকে ডেলিভারি দেওয়া। এই টপিকটা কি ইনফ্লুয়েন্স মার্কেটিং? ইনফ্লুয়েন্সার মার্কেটিং এ বলে থাকে ইন মানে পুরো আমরা ইনফ্লুয়েন্স লিস্ট কালেক্ট করা, ইনফ্লুয়েন্সার লিস্ট কালেক্ট করা। এটা কি লিড জেনারেশনের মধ্যে পড়ে? না এটা লিড জেনারেশনের মধ্যে পড়ে না। ভাইয়ার নামটা কি আরেকবার বলেন? ইনফ্লুয়েন্সার্স, ইনফ্লুয়েন্সার্স মার্কেটিং, ঠিক আছে। এটা আরো আমি দেখাবো ইউটিউব থেকেও কিভাবে ইনফ্লুয়েন্সার খুঁজে বার করতে হবে এটাও দেখাবো। এটা হচ্ছে আমরা শুধু ইনস্টাগ্রামে করবেন এরকম না, ইনস্টাগ্রাম ইউটিউব থেকেও আমরা ইনফ্লুয়েন্সার খুঁজে বের করবো। এটা হচ্ছে এরকমই, বায়ার আপনাকে টপিক গুলো বলে দিবে, সে তার টপিক বা সে কি ধরনের ইয়া চাচ্ছে কাদেরকে চাচ্ছে সেটা বলে দিবে। দেন হচ্ছে আমাদের কাজ হচ্ছে কি এটা একটু মানে খুঁজতে হয় হয় একটু লিখতে হয় খুঁজতে হয়, হ্যাঁ যে আপনাকে খুঁজতে হবে আর কি, খুঁজে খুঁজে একটু দেখতে হবে, বাট আপনি পারবেন। ভাইয়া এটা তো সোশ্যাল মিডিয়া মার্কেটিং ই বলা যায় তাই না? না আসলে আপু এটা এটা আসলে মূলত এটা হচ্ছে ইনফ্লুয়েন্সার মার্কেটিং, এটা হচ্ছে কি মূলত যারা ইনফ্লুয়েন্সার মানে কি, যেমন ধরেন আপনার প্রচুর পরিমাণে ফ্যান আছে ফ্যান ফলোয়ার্স আছে, আপনি আপনি কি করতে পারবেন আপনাকে আমি আমার ব্র্যান্ডের একটা প্রোডাক্ট দিলাম বা ব্র্যান্ডের নামটা বললাম, তখন আপনি যদি যেমন টর্চ অফ শামস, টর্চ অফ শামস কে চিনেন? ওকে তো চিনার কথা মনে হয়, জি জি জি, ভিডিও দেখছেন? ওর ভিডিও আমি প্রথম থেকে দেখি, সে প্রথমে কিন্তু নরমালি জাস্ট এমনিতেই ভিডিও করতো, এখন কিন্তু সে বিভিন্ন প্রোডাক্ট নিয়ে করে, দেখছেন? জি জি। আগে আগে ভিডিও তার দেখছেন? সে কিন্তু বা পুরাতন ভিডিও গুলো দেখেন তখন কিন্তু সে প্রোডাক্ট নিয়ে ইভেন্ট করতো না। ও আচ্ছা, ভাই নাম কি, ওনার নাম কি ভাই? টর্চ অফ শামস। ওকে ভাই, শর্টকাটে শর্টকাটে শামসু ভাই বললে অনেকে চিনে, শামসু ভাই লেখা ইউটিউবে সার্চ দিয়েন পাবেন। ও শামসু ভাই লিখ বললো চিনে অনেকে, হ্যাঁ। তো তার আগের এগুলো দেখেন, সে ইউটিউব চ্যানেল খুলছে কিন্তু খুব বেশি দিন হয় নাই, বাট আগে কিন্তু তার ইউটিউব চ্যানেল ছিল না, তার নরমালি একটা ফেসবুক পেজ ছিল। এখন কিন্তু সে চ্যানেল ওপেন করছে। আমরা হচ্ছে কি এটা সোশ্যাল মিডিয়া মার্কেটিং না, এটা হচ্ছে আমরা পার্সনের মার্কেটিং করতেছি আর কি সোশ্যাল মিডিয়াতে, এই তো? না এটা হচ্ছে আমরা হচ্ছে ইনফ্লুয়েন্সার, এই ধরনের যারা ইনফ্লুয়েন্সার আছে তাদের লিস্ট গুলো করে আমরা বায়ারকে তাদের লিস্ট গুলো দিব, বায়ার এই লিস্ট নিয়ে সে তাদের সাথে কমিউনিকেট করা ট্রাই করবে, সে তাদের সঙ্গে, হ্যাঁ হ্যাঁ, বায়ার নিজেদের প্রোডাক্টও ইয়া করতে পারে, সেল করতে পারে বা এরকম। হ্যাঁ জি, বুঝতে পারছি ভাইয়া। আচ্ছা ভাইয়া, বায়ার কি নির্দিষ্ট করে দিবে কোন ইয়া আমরা বের করব? হ্যাঁ নির্দিষ্ট করে দিবে। এটা কি ভাই শুধু ইনস্টাগ্রাম থেকে নিতে হবে? না না, আমি তো বলছি যে এখানে ইনস্টাগ্রাম আছে, ইউটিউব আছে, মূলত ইউটিউব ইউটিউবটা বেশি আমরা ইনস্টাগ্রাম তো হয়, এই দুটো প্ল্যাটফর্মে ভালো ভাই, এই দুটো প্ল্যাটফর্মে ইনফ্লুয়েন্সার তো ভালো। সেই ক্ষেত্রে আমাদের কোন সো এখন কথা হচ্ছে যে আপনারা এই যে বিষয়গুলো আমি বলি কিছু কিছু বিষয় মনে মানে আর কোন নিজের প্রতি আত্মবিশ্বাস রাখবেন, কনফিডেন্স রাখবেন, কারণ বায়ার অনেক সময় মানে এমন এমন কিওয়ার্ড দিয়ে দিবে কিছু কিছু জিনিস যেটা লিখে কিভাবে সার্চ দিতে হবে, এটা কিন্তু আসলে আপনাকে কিছু না কিছু আপনাদেরকে আমি একটা আইডিয়া দিয়ে দিছি যে আপনি এইভাবে সার্চ দিলে আপনি পারবেন, ঠিক আছে? এখন আপনি আপনাকে এরপর যদি আপনারা আসলে কারণ আপনারা এরকম তো আসলে সবসময় ইয়ে করে মানে কেউ দিতে পারবে না, কারণ হচ্ছে আপনাকে বায়ার বলে দিতে পারে এমন একটা প্রোডাক্টের নাম, এমন একটা কান্ট্রি নাম বলে দিল, এখন আপনি লাইক এখন আপনি এটা জানেন না বা এটা হ্যাঁ ইয়ে করে না, তো আপনাকে একটু মাথা খাটিয়ে এভাবে সার্চ দিতে হবে, আপনাদেরকে সার্চের একটা ওয়ে দেখে দিচ্ছি যে এইভাবে আপনি সার্চ দিবেন, এইভাবে কিওয়ার্ডস আমরা বায়ার যদি ইয়া চায় তাহলে তার কিওয়ার্ডস দিয়ে আপনি একটু সার্চ দিয়ে একটু দেখতে হবে যে হ্যাঁ এইভাবে আসতেছে কিনা, এইভাবে ইয়ে করতেছে কিনা। এবং বায়ার অনেক সময় লিমিটেশন দিয়ে দেয় যে আমার এত মানে সেই সব ইনফ্লুয়েন্সারকে তুমি আমাকে দাও যার কি ফলোয়ার আছে 1000 উপরে বা 2000 উপরে বা 10000 উপরে 20000 উপরে, এরকম কিন্তু বলে দেয়। সিআর আপনি ইয়ে করেন তো সুমাইয়া শরীফের একটা পোস্ট আছে, ওই ওই পোস্টটা
সুমাইয়া শরীফ, সুমাইয়া আক্তার না কিন্তু সুমাইয়া শরীফ। আর একটা পোস্ট আছে হ্যাঁ ফ্রিল্যান্সার কমিউনিটিতে, এটা দেখেন তো তার একটা পান কিনা, সে হচ্ছে তাকে হচ্ছে সে হচ্ছে এই কাজটা পাইছিল, তাকে এই কাজটা ইয়ে করে দিয়েছিল। সুমাইয়া শরীফ বাংলায়, বাংলায় তার নাম সুমাইয়া আক্তার না কিন্তু, সুমাইয়া আক্তার হচ্ছে লাইভ স্ট্রিমিং এ, আর সে হচ্ছে ওই ইনফ্লুয়েন্সার মার্কেটিং সুমাইয়া শরীফ। ওকে এগুলা করেন, বাট হচ্ছে কি গিগের ব্যাপারগুলা মাথা থেকে কেউ ইয়ে করবেন না, বাট আমাদের অবশ্যই কি করতে হবে গিগ গুলো রেডি করে রাখতে হবে, সবাইকে গিগ গুলো রেডি করে রাখতে হবে এবং আমরা এসো নিয়ে করে ফেলবো। হ্যাঁ ওইটা ওইটা আপনাদের গ্রুপে শেয়ার করে দিয়েন। ভাই এই যে সার্চ দেওয়ার পরে এটা আসছে দেখবেন কি, এটা এরকম না, আপনি আপনি ইনস্টাগ্রামে বললে আপনি ইনস্টাগ্রামে কি করবেন, ইনস্টাগ্রামে এইগুলা দেখে একটু সার্চ দিবেন, সার্চ দিলে দেখবেন এই ধরনের পেয়ে যাবেন যাদের হিউজ পরিমাণে ফলোয়ার্স আছে, এই ধরনের তাদেরকে দেখে দেখে আপনি কি করবেন তাদের প্রোফাইলটা কালেক্ট করবেন, তাদের ইউজার নেম প্রোফাইল লিংক ঠিক আছে, এবং তাদের অ্যাবাউটে গিয়ে আমরা কি কিছু দেখতে পারি, তাদের অ্যাবাউটে যদি ফোন নাম্বারটা থাকে অথবা জিমেইল থাকে তাহলে ফোন নাম্বার এবং জিমেইলটা আমরা নিয়ে নিব। স্যার এটা কিছুটা বিটিবি বি2বি লিড জেনারেশনের মত না? এটা হয়তো হ্যাঁ কিছুটা কিছুটা লিড জেনারেশনের মত নেই, কিন্তু এটা আমরা ইনস্টাগ্রাম আর হচ্ছে ইউটিউব থেকে আমাদের এটা করতে হবে। হ্যাঁ এটা ইনস্টাগ্রাম এবং ইউটিউব থেকে করতে হবে। আচ্ছা ভাই কোন কোন ক্যাটাগরি থেকে আমরা এগুলো কালেক্ট করব? ভাইয়া ফেসবুক থেকেও তো করা যায়, যায় না? ফেসবুক থেকে করা যায়, ফেসবুকে তো আসলে ইনফ্লুয়েন্সার তো এখানে আসলে ফেসবুকটা তো আসলে ইউরোপিয়ানরা এরকম ইউজ করে না, বুঝছেন? আমরা তো আমাদের আমরা যে আসলে এখানে ইয়ে করতেছি বা আমরা যারা ফ্রিল্যান্সিং বা ফ্রিল্যান্সার, আমরা তো আসলে মূলত আমাদের টার্গেট হচ্ছে কি মানে কাজ, বাইরের কাজ, কাজ কিন্তু আসলে ফেসবুকে মানে বায়ার যারা আমাদের মানে বায়ার তো ম্যাক্সিমাম হচ্ছে ইউরোপিয়ান, জি সো ইউরোপিয়ানরা কিন্তু আসলে ফেসবুক তো এভাবে ইউজ করে না। আপনি এ করে দেখেন একটু বা নেটওয়ার্ক কাড়াকাড়ি করে দেখতে পারেন, ওরা কিন্তু আসলে ফেসবুকটা এরকম ইয়ে করে না। হ্যাঁ সেটাই ভাই। হ্যাঁ না না পাওয়া যায় না।
এটাও একটা কজ, ঠিক আছে? আচ্ছা সিয়ার, আপনি বলেন তো আজকে বিষয়টা আপনি কি বুঝছেন, আপনি একটু বলেন তো দেখি। ভাইয়ের অনেক সময় আপনাকে ইয়ে করে দিবে যে এত এত পরিমাণের ফলোয়ার্স হওয়া লাগবে বা তার ট্রাফিক এত পরিমাণে হইতে হবে। স্যার এই ক্ষেত্রে কি আমরা বিভিন্ন সেলিব্রিটি যারা তাদেরকে কি ট্যাগ করতে পারি? সেলিব্রিটিদের কি তো খুঁজে বের করা আমাদের কাজ। সেলিব্রিটি বলতে আবার মানে ওই সে মানে সেলিব্রিটি, হ্যাঁ যারা ইনস্টাগ্রাম সেলিব্রিটি ওরা, মানে ইনস্টাগ্রাম বলতে স্যার মানে এমনিতে স্যার মিডিয়া সেলিব্রিটি যারা যাদের অ্যাকাউন্ট গুলি আছে ইনস্টাগ্রামে তাদেরকে কি ট্যাগ করা যায়? না না, যাদের ইনস্টাগ্রামে যাদের প্রচুর পরিমাণে ফ্যান ফলোয়ার্স আছে তাদেরকে আমরা ট্যাগ করতে পারি না? না মানে স্যার আমি বলতেছি যে মানে তারা মিডিয়া সেলিব্রিটি কিন্তু তাদের ইনস্টাগ্রামেও ফ্যান ফলোয়ার প্রচুর আছে, সেক্ষেত্রে তাদের কি করতে পারি? যেমন সাপোজ ক্রিশ্চিয়ানো রোনালদো এখন তার সে এমনি নরমালি সেলিব্রিটি আবার ইনস্টাগ্রামে তার ফলোয়ার প্রচুর সবচেয়ে বেশি। না 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 না, তাদেরকে তো দিলে হবে না, তাদেরকে দিলে হবে না, বুঝছেন? আপনি বিষয়টা বুঝেন নাই, আমি বলি এখানে কাজ হচ্ছে মূলত যে বায়ারকে যে ধরেন টপিক ওয়াইজ আমি বলি এখানে বায়ারকে ধরেন ক্রিশ্চিয়ানো রোনালদো রোনালদোকে কি তার প্রোডাক্ট প্রমোশনের জন্য বায়ারে কি দিয়ে পুষ্পিভাবে বায়ার তাকে হায়ার করতে পারবে বা ইয়ে করতে পারবে পুষাইতে পারবে পারবে না, তো আমি আপনার সঙ্গে একটা ডিল করতে পারি কি যে ভাই আমার তো আমি তো ওয়ালেট সেল করি, আপনি আপনার ইনস্টাগ্রামে আমার ওয়ালেট নিয়ে যদি 5টা পোস্ট দেন, ভালো রিভিউ লিখে 5টা পোস্ট দেন, আমি আপনাকে একটা ওয়ালেট ফ্রি দিয়ে দিব। কথাটা বুঝতেছেন? জি স্যার বুঝতে পারছেন। আমাদের কাজ হচ্ছে কি, আমাদের কাজ হচ্ছে এই যে যাদের 10,000 ফলোয়ার্স আছে তাদেরকে খুঁজে বের করা। হ্যাঁ 10,000 মানে 10,000 না মানে 5,000 হইতে পারে, 20,000 হইতে পারে, 50,000 হইতে পারে, মানে তাদেরকে আমরা খুঁজে বের করে ধরেন আমি হচ্ছি বায়ার, হ্যাঁ আমি নিশাত হচ্ছে সেলার, নিশাত হচ্ছে সেলার, ঠিক আছে? এখন আর ধরেন আপনার ইনফ্লুয়েন্সার আছেন ধরেন খাজা ভাই উনি, ঠিক আছে? ওনার ধরেন 10,000 ফলোয়ার্স আছে, এক্সাম্পল দেখাচ্ছি। আমি বললাম কি নিশাতকে যে আপনি আমাকে এই এই এরিয়ার মধ্যে যার এই ধরনের ইয়ে আছে তাকে তাদের আপনার লিস্ট আমাকে দেন, ঠিক আছে? এখন নিশাতের কাজ হবে কি নিশাতে খুঁজে বের করবে যাদের এরকম ফলোয়ার্স আছে। আর নিশাত খুঁজে পাইলো কাকে? খাজা ভাইকে পাইলো, যে খাজা ভাইয়ের এই ধরনের একটা ফলোয়ার্স আছে, তো উনার প্রোফাইলটা আমাকে দিল, অথবা প্রোফাইলে গিয়ে যদি ফোন নাম্বার পায় সেটা দিল, অথবা ইমেল যদি পায় তাহলে সেই ইমেল গুলো আমাকে দিবে, এজ মাচ এজ পসিবল ইনফরমেশন কালেক্ট করা যায় সেটা আমাকে দিবে। আমি হচ্ছে একজন কি স্মল বিজনেসম্যান, আমি কি করলাম, আমি হচ্ছে ইনফ্লুয়েন্সার হিসেবে যে খাজা ভাই আছেন ওনাকে আমি বললাম যে ঠিক আছে ভাই আমার তো আমি তো এই যে বললাম ওয়ালেট সেল করি, তাহলে আপনাকে আমি একটা ওয়ালেট দিব, গিফট করব, আপনি আমার ওয়ালেট নিয়ে 5টা পোস্ট দিবেন আপনার ওয়ালে, শেষ। কথা বুঝা গেছে? বিজনেসটা ক্লিয়ার? মানে ভাই আমাদের কাজ হচ্ছে মানে যারা স্যার শুধু ইনস্টাগ্রাম সেলিব্রিটি কিন্তু তারা রিয়েল লাইফ
বা অন্য মিডিয়া সেলিব্রিটি না, এরকম তাদেরকে বের করবো যাদের ফ্যান ফলোয়ার বেশি। হ্যাঁ হ্যাঁ, এই ধরনের খুঁজে বের করবো। এখন আপনি আপনি যে কথা বলছেন, ধরেন আপনি যাদের কথা বলছেন বুঝছেন, তাদেরকে হইলে তো হবে না, তাদেরকে কি একটা ওয়ালেট দিয়ে ইয়ে করা যাবে, এটা হবে এইভাবে হবে, এইভাবে তো হবে না। আচ্ছা স্যার, মানে স্যার বুঝতে পারছি, স্মল বিজনেস এর জন্য যেটা করা দরকার সেটা আর কি তাদেরকে। হ্যাঁ হ্যাঁ বলবে সেটা নিয়ে আমরা তাদের প্রোফাইল গুলা কালেকশন করব, এরকম তো না? জি, প্রোফাইল গুলো আমরা কালেকশন করব। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। হ্যাঁ এটা ঠিক আছে। কসমেটিক্স এগুলো, হ্যাঁ কসমেটিক্স এগুলো দেওয়া নিতে পারে। হ্যাঁ কসমেটিক্স। ওকে, এই যে এটা ঠিক আছে, দেখছেন সিআর এটা বুঝাটা বুঝে ফেলছেন। এখন ধরেন এই যে মেয়েটা কি করে ছবি টবি তোলে, এখন ধরেন আমার ক্লোদিং স্টোর আছে, আমি তারে বললাম যে আমি আমার কিছু কার্ডিগান আছে, এই কার্ডিগান গুলো ধরেন আমি আমার বললাম যে আমার 10টা কার্ডিগান আছে, 10টা কার্ডিগান পরে আপনি ছবি আপনি আপনি নিজে পরে এটা ছবি আপনি এই ওয়ালে দেন, আমি আপনাকে ধরেন 2টা কার্ডিগান ফ্রি দিয়ে দিব। বাজে ভাবে একটা ম্যানেজ হয়। ইউটিউব ভাইরাল পাইজা আচ্ছা ঠিক আছে, ওকে তো ইয়ে করেন, আপনি স্ক্রিন শেয়ার অফ ইয়ে করেন, আর সিআর আপনি ইয়ে করেন বা স্ক্রিন শেয়ার দিয়ে এই পুরো এই প্রসিডিউরটা আবার একটু ইয়ে করেন, আপনি ডিসক্রাইব করেন, নাহলে অনেকে বুঝতে পারবে না, পেজ গুজ লাগতেছে অনেকের। স্যার বুঝতে পারছি পুরোটা, আপনি তো পারবেন।
না।